দুর্দান্ত স্বাদে চিকেন লটপটি রেসিপি নিয়ে চলে এলাম। প্রথমেই মুরগির ঠ্যাং, গিলা, কলিজা, পাখা, গলা, মাথা এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হালকা ভেজে নেব, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, লং আর একটা স্টার মশলা, এগুলো হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ, অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। চিকেন লটপটি রান্নায় মশলা একটু বেশি ব্যবহার করবেন, এতে করে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল উপরে চলে এসেছে, এখন দিয়ে দিচ্ছি বেছে রাখা মুরগির ঠ্যাং, গিলা, কলিজা এগুলো সব। এগুলোর সাথে আমি অল্প পরিমাণে মাংস দিয়েছি, এতে করে স্বাদ আরও বেশি বাড়বে। এখন আমি ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে কষিয়ে নেব। 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া গরম মশলা পাউডার 1 টেবিল চামচ, আবারও ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, নর্মাল অথবা গরম পানি যে কোনো একটা দিলেই হবে। আর পানির পরিমাণটা এমনভাবে দেব যেন এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আর একেবারে মাখা মাখা ঝোল থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক চলে আসার জন্য। আর মাঝখান দিয়ে আমি ঢাকনা তুলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তরকারির ঝোল আপনি কতটুকু রাখবেন সেটা আপনার ইচ্ছে অনুযায়ী। কেউ একটু মাখা মাখা খেতে পছন্দ করেন, আবার একটু ঝোল রাখতে পছন্দ করেন, সেটা একান্তই আপনার ব্যাপার। চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলো রান্না করে নিচ্ছি। অনেকে এই তরকারি খেতে অনেক পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। বাজার থেকে মুরগি কিনে আনার পর মুরগির ঠ্যাং, গিলা, কলিজা এগুলো আমি একসাথে জমিয়ে তারপর রান্না করি। মোটা ভাত, পরোটা অথবা খিচুড়ি যে কোনো কিছুর সাথে বেশ জমে যায়। আজকে এই চিকেন লটপটির সাথে মোটা চালের বুনা খিচুড়ি রান্না করেছিলাম, খেতে অসাধারণ লেগেছে। সেই রেসিপিও আমার পেজে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রান্না প্রায় হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তারপর ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর দেখুন রান্না পুরোপুরি কমপ্লিট, একেবারে ঝোলটা আমি মাখা মাখা রেখেছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। যারা এই খাবারটা পছন্দ করেন তাদের কাছে অসম্ভব ভালো লাগবে। বেশি মশলা দিয়ে একটু রান্না করে নেবেন, দেখবেন খেতে কতটা মজাদার হয়। আজকের এই চিকেন লটপটি রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।